তাহলে তোমার নাম বললা নাই আর তুমি পলাশ না ভাই পলাশ পলাশ ঠিক আছে পলাশ ঠিক আছে তুমি তো আলম জাহাঙ্গীর আমি আলম আলমগীর আমি আলম আলমগীর ঠিক আছে আলম আলম আলমগীর ঠিক আছে তুমি নাই সাবগাজ নাই স্বামী ভাই বিকাল পাঁচটার সময় হল রুমে যাইতে হয়েছে বুঝছো কেন সেটা গেলেই বুঝতে পারবা তোমার আব্বু স্বামীম রে গিয়ে বলো রুমে এসে দেখা করতে আমরা যা দেখা করতে পারবো না কারে সাইম্মারে আবার কারে সাইম্মারে না নাম কি তোমার আমার নাম আলম আলমগীর যাও তোমার আব্বুরে গিয়ে বলো রুমে আসতে যাও 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 তোমার আব্বুরে বলো আচ্ছা তাই না এই চল ইয়াল্লা তুমি এটা কি করলে ঠিক হয়নি ঠিক হয়নি একদম ঠিক হয়নি তুমি জানো আমার এলাকার এক বড় ভাই যিনি আগে এখানে ছিলেন এখানে আসার আগে আমাকে পই 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 করে বলে দিয়েছিলেন যে খবরদার ঢাকা শহরে ট্রাক থেকে যেমন 100 হাত দূরে থাকতে হয় তেমনি শামিম ভাইয়ের কাছ থেকেও অলওয়েজ 100 না 100 × 10 1000 হাত দূরে থাকতে হবে এটা তোমরা ঠিক করো নি তুমি তাকে এ কথা বললে আচ্ছা এই শামিম ভাইটা কে পলিটিক্যাল লিডার নাকি আরে এইসব পলিটিক্যাল লিডার মিডার এত পাত্তা দিলে চলবে না এইসব পলিটিক্যাল লিডারের পাত্তা দিলে মাথার উপর চেড়ে উঠবে চেড়ে বসার পরে এই মিটিং এই মিছিল এগুলোতে ডাকাডাকি করবো পড়ালেখা পুরো লাটে উঠবে আমাদের না তারপরও আমাদের সিনিয়র বড় ভাই হইতে পারে তো গিয়ে দেখি কি বলে না আমাদের উপর তো কোনো ডিসিশন চাপা দিতে পারবে না আমার নাম আলম আলমগীর আমি কখনো চাপ নেই না চাপ দেই না বাবা মাঝে মাঝে সময় খারাপ হলে চাপ সহ্য করতে হয় আমিও চাপ সহ্য করব আমি যাব আচ্ছা তুমি এত ভয় পাও কেন তুমি কি ওই শ্লোকটা শুনো নাই ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর না 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 এটা তো শ্লোক না এটা কবিতা উপরে সামান্য একটু আছে শোনো অসত্যের কাছে নত নাই হবে সে ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর কবিতা তো পুরো ঠটস্থ করে রাখছো আবার ভয় পাও কেন এত টেনশনের কিছু নাই এই আলম আলম কি যতদিন আছে কোনো টেনশন করবা না আচ্ছা তারপর আমরা যাবো নি আজকে বিকেলে না দেখা যাক যে যাই বলুক আমি যাব বিছাও বিছাও ওইটা ঠিক করে বিছাও আমি না গিটটা খুলতে পারছি না একটু খুলে দাও না তুমি বিছাও আমি গিটটা খুলে দিতেছি যাও